قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الله কার কথা এর সহজ এবং সরল অনুবাদ হচ্ছে অর্থ হচ্ছে যে তার কথার চাইতে কার কথা উত্তম হইতে পারে আমরা পৃথিবীতে কত কথাই বলি আল্লাহ বলতেছেন সমস্ত কথার মধ্যে উত্তম কথা হইল কোন কথা উত্তম কথা মিম্মান দাআ ইলা আল্লাহ মানুষকে যে আল্লাহর পথে আহ্বান করে এর উপরে কোন কথা আল্লাহর আকাশের জমির নিচে জমিনের উপরে আর নাই সুবহানাল্লাহ কার দিকে আহ্বান করা আল্লাহ মিম্মান দাআ ইলা আল্লাহ এর আবার তার দুইটা বৈশিষ্ট্য হবে ওয়া আমিলা সলিহা যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে ডাকবে তার একটা বৈশিষ্ট্য হচ্ছে দাই ইলাল্লাহ সে আমিলা সলিহা ভালো কাজগুলা করবে সৎ কাজগুলা করবে সমস্ত ভালো কাজগুলা সে সম্পাদন করবে ওয়াকাল এবং বলবে ইন্নানি মিনাল মুসলিমিন আমি একজন মুসলিম আমরা আয়াতের সরল অনুবাদ বুঝলাম তো যে তার কথার চাইতে আর কার কথা উত্তম হইতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে কার পথে মুয়াজ্জিন ডাকে কার দিকে আমরা ডাকবো কার দিকে ফজরের সময় বলে আসসালাতু খায়রুম মিনান ঘুম থেকে উঠো ঘুম থেকে সালাত উত্তম ঘোষণা কার আল্লাহ এরপরে কি বলে আল্লাহু আকবার সবচাইতে বড় কে আল্লাহ সেই বড়র দিকে আহ্বান করছি আর আল্লাহ তাআলা বলেন এই যে বড়র দিকে আহ্বান করছি এর উপরে ডাকা আল্লাহর আকাশের নিচে আর জমিনের উপরে একটাও আমরা বুঝলাম যে আমরা আল্লাহর দিকে আহ্বান করব এইজন্যই তো বলে আল্লাহর হুকুম মানা হুকুম মানব কার আল্লাহ এই যে ডাকাটা এটা হুকুম কার আল্লাহ আর ডাকবো কার তরিকায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর হুকুম মানা নবীর তরিকা মোতাবেক চলা ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন কে আল্লাহর হাবিব বললেন যে হাদিস বাল্লিগু আননি ওয়ালাউ আয়া ও আমার উম্মতেরা শুনো 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 যারা আমাকে মহব্বত করো আমার আদর্শ ধারণ করেছো আমার পক্ষ থেকে যদি একটা কথাও জানো অপরজনকে জানিয়ে দাও বলেন সুবহানাল্লাহ কয়টা কথা আয়া একটা কথা তাহলে কি কর আরেকজনকে জানিয়ে দাও আমার পক্ষ থেকে একটা কথা তাইলে রাসূলের পক্ষ থেকে কথা রাসূলের পক্ষ থেকে কথা মানে কথাগুলা কার আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পর থেকে 40টা বছর এইভাবে কাউকে ডাকেন যখন হেরা গুহায় কুরআনুল কারীম অবতীর্ণ হয়ে গেল আল্লাহ তাআলা বলেন ও নবী ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন আপনি আপনার নিকট আত্মীয়দের কাছে এই কুরআনুল কারীমের দাওয়াত পৌঁছাইতে থাকুন সুবহানাল্লাহ এজন্য আমরা যে কথাগুলো জানবো রাসূলের সুন্নাহ এবং রীতিনীতি পদ্ধতি হচ্ছে যে কুরআন ওয়ালা হওয়ার পরে আল্লাহ তাআলা বললেন হে নবী আর বসে থাকার কোনো সুযোগ নাই এই কুরআন নিয়ে আপনার নিকট আত্মীয়দের সাথে এই কুরআনের প্রচার এবং প্রতিষ্ঠা করুন এই আদেশ কার আল্লাহ আমরা যারা বলি আল্লাহর হুকুম মানবো কার আল্লাহ আর তরিকা বা মেথড রীতিনীতি পদ্ধতি হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মান রাসূলের সুন্নাহ তরিকা ছাড়া যতই ডাকেন ডাক কাজ লাগবে না এইজন্য জানতে হবে রাসূল কি নিয়ে ডাকছেন কিভাবে ডাকছেন রাসূলের চিন্তা রাসূলের ফিকির রাসূলের সিরাত রাসূলের যে চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনাগুলাই আল্লাহ তাআলা ব্যক্তিগতভাবে সামাজিকভাবে জাতীয়ভাবে প্রতিষ্ঠা করার নির্দেশনা দিয়েছেন কে আল্লাহ এইবার আসি কি নিয়ে ডাকবো আল্লাহ তাআলা সূরাতু মাইদার 67 নম্বর আয়াত কোন সূরা সূরাতু মাইদা এর 67 নম্বর আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহার রাসূল ওয়া আমার হাবিব শুনুন এই আদেশ কার কাকে বলতেছেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিক আপনার তাবলীগ করুন, পৌঁছিয়ে দিন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি সুদীর্ঘ 23 বছরে হেরা গুহাতে আপনার উপরে যে কুরআনুল কারীম অবতীর্ণ করেছি, এই কুরআনুল কারীম অপরের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশনা দিলেন কে? বাল্লিগ, তাবলীগ করুন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আপনার রব। রবকে? আল্লাহ। আমি আপনার উপর যে কুরআনুল কারীম অবতীর্ণ করেছি, এই কুরআনুল কারীম আপনি মানুষের কাছে প্রচার করুন। নির্দেশনা কার? এখন আমরা যারা মসজিদে সালাতের সময় ঘোষণা করি যে সালাতের পরে কিতাবি বয়ান হবে, কি বয়ান? কিতাব মানে কুরআন। কিতাব মানে কি? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। ওই কুরআন যেটা লৌহে মাহফুজে সংরক্ষিত। আল্লাহ তাআলা সূরাতু বাকারায় ঘোষণা করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাবে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কুরআনুল কারীমে যারা গ্রহণ করবে, এরা আদেশ নিষেধ যারা মানবে, এই কুরআনুল কারীমের দাওয়াত যে গ্রহণ করবে, আল্লাহ তাআলা তাদেরকে মুত্তাকি হিসেবে ঘোষণা করে দিবেন। এর মধ্যে আসলে মুত্তাকি বানিয়ে দিবেন কে? আল্লাহ। আর মুত্তাকিদের স্থান জান্নাত না জাহান্নাম? জান্নাত। এইজন্য আল্লাহর হাবিব বললেন, মান ক্বালা বিহি সাদাকা, কেউ যদি কুরআন থেকে কথা বলে সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, আর যদি কুরআন দিয়া আইন প্রতিষ্ঠা করে, বিচার করে, তাইলে ন্যায় বিচার করে। ওমান হাকামা বিহি আদালা ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, কেউ যদি কোরআনের দিকে মানুষকে আহ্বান করে, আর আহ্বানে যদি কেউ ডাক সাড়া দেয়, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিয়ে দিবে। এখন আমরা বললাম যে বসুন, কিতাবি বয়ান হবে। কিতাব মানে কুরআন, কুরআনুল কারীম, এর বয়ান করতে হবে, এই আদেশকার। এখন কুরআন ছেড়ে যদি বানানো বা মনোপ্রসূত কোনো কথা বলা হয়, তাইলে এই কথা গ্রহণ করবেন না কে? আর এই কুরআনুল কারীমের ব্যাখ্যাই হচ্ছে সুন্নাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রীতি নীতি পদ্ধতি এবং হাদিসগুলা। সকলে বলি ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের ব্যাখ্যা দিয়েছেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন যদি আমরা কুরআন ছাড়া তাবলীগ করি, এই তাবলীগ গ্রহণ করবেন না কে? আল্লাহ। ওয়াইল্লাম তাফআল, দেখুন আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার হাবিব, ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি যদি কুরআনুল কারীমের প্রচার না করুন এবং নিজের থেকে বানিয়ে কোনো কথা বলুন, আমি আল্লাহ বললাম আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। অথচ আমি আপনাকে প্রেরণ করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত আলম সমূহের জন্য আল্লাহ তাআলা রহমত স্বরূপ প্রেরণ করেছেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু স্মরণ করিয়ে দিতে চাই, আল্লাহ তাআলা বলতেছেন, আমার হাবিব, আপনাকে আমি কত সম্মান দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনাকে আমি আকাশ বাতাস পেরিয়ে দুলুক বুলুক ছেড়িয়ে আমার আরশে আজিম পর্যন্ত আপনাকে সম্মানকে আমি বুলন্দ করে দিয়েছি। আপনি চেয়েছেন সালাতের ভিতরে আপনি কিবলা পরিবর্তন হোক, আমি আল্লাহ আপনার মনের অভিপ্রায় বুঝতে পেরে সাথে সাথে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম। আপনি সালাতের ভিতরে কিবলা পরিবর্তন হয়ে গেল। আপনাকে কাফের মুশরিকরা প্রশ্ন করলো এবং আটকিয়ে দিল জিন পাহাড়ের কাছে, যে চন্দ্রকে যদি দ্বিখণ্ডিত করে দেখানো হয় আপনার দিন গ্রহণ করবে। আপনি শাহাদাত আঙ্গুলি ইশারা করতে দেরি হয়েছে, আমি আল্লাহ চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে দেরি করি না। কুয়ার পানি, কূপের পানি মানুষ আহা করতে পারছে না, পান করতে পারছে না। আপনার কাছে সাহাবাই আজমাইন দৌড়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, কূপ পেয়েছি কিন্তু পানি তো খাওয়ার মতো না, গন্ধযুক্ত। আপনি তুতু ফেলেছেন, আপনার তুতু মুবারকে এত বরকত দিয়ে দিলাম, ওয়ার পানিটাকে আমি আল্লাহ আপনার উম্মতের জন্য রহমত স্বরূপ বানিয়ে দিলাম। পানিটাকে মিষ্টি বানিয়ে দিলেন কে? এত মর্যাদা দিয়েছি, কিন্তু ঘটনা হলো ওয়াইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, আমি আল্লাহ রেড অ্যালার্ট জারি করে দিলাম, যদি কোরআনের প্রচার বন্ধ করে দিন আর মনপ্রসূত কোনো কথা বলুন, আমি আল্লাহ বললাম আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন। তাহলে আল্লাহর হুকুম মানা, নবীর তরিকা মোতাবেক চলাম, ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন কে? এখন আল্লাহর হুকুম মানা আল্লাহর কোরআন, ঠিক কিনা ভাই আমার? এইটাই তো আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি যে কুরআনুল কারীম আপনার উপরে অবতীর্ণ করলাম এই কুরআনুল কারীমের প্রচার করার নির্দেশনা দিলেন কে? এখন আমরা কুরআনুল কারীম ছেড়ে দিয়েছি, ঠিক কিনা ভাই আমার? এই কুরআনুল কারীম ছেড়ে দিয়া দাওয়াত ও তাবলীগ করি, পীর সাহেব হুজুরের কাছে বায়াত গ্রহণ করেছি, ইমাম সাহেবের পিছনে ইমামকে একঠাদা করি, কিন্তু ওই ইমাম ওই পীর সাহেব বাতিল হয়ে যাবে, ওই তাবলীগ বাতিল হয়ে যাবে যে তাবলীগের সাথে কোরআন নাই, ঠিক কিনা ভাই আমার? এই তো আল্লাহ নিজের নবীকে বলছেন কোরআন ছাড়া আপনার তাবলীগ আমি অ্যাকসেপ্ট করব। প্রচার দেন, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, আল্লাহর হাবিব যখন কুরআনুল কারীমের প্রচার দিতে সাফা পাহাড়ে উঠলেন আর ডাক দিলেন ইয়া সাবাহ, সকাল বেলার আওয়াজ। কিসের আওয়াজ? সাফা এবং মারওয়া পাহাড়ে আমরা যেমন সকালবেলা বাজার দিকে অগ্রসর হই না, একটু ওই আসো যাই, একটু ঝাঁকাই, আসো একটু সংবাদ দেখি, আসো আমরা একটু খবর নেই খেলার, অনেকে খেলায় ব্যস্ত যুবকরা, এরকম ব্যস্ততা আসে না নাই? যার যা প্রয়োজন এই সংবাদটা দেখতে চাই। তখনকার নিয়ম ছিল প্রতিদিন সকালে আরবের মানুষেরা খাবার পাদদেশে সাফা পাহাড় এবং মারওয়া পাহাড়ের দিকে অগ্রসর হতো, সূর্য যখন উদিত হতো কোনো সংবাদ আছে কিনা। আল্লাহ হাবিব সাফা পাহাড়ে আরোহণ করলেন আর ডাক দিলেন ইয়া সাবাহ, প্রাতবেলার আওয়াজ, সবাই বসলো, সবাই শুনলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ কি কারণে আহ্বান করেছে। উনি তো আলামিন, উনি তো অহেতুক কখনো আমাদেরকে দাওয়াত দেন না, উনি তো কখনো ডাক দেন না। আল্লাহর হাবিব গেলেন আর বললেন, সবাই সব মানুষ যখন পাহাড়ের পাদদেশে জমা হলো, এবার আল্লাহর হাবিব বললেন আমাকে আল আমিন হিসাবে মানো কিনা? তাই আমরা মানি। যদি মেনে থাকো, যদি আমি বলি পাহাড়ের ওই পাশে কিছু সৈন্য অপেক্ষা করছে তোমাদেরকে আক্রমণ করবে, সকলের সমস্যা উচ্চারণ করলো, আমরা বিশ্বাস করি, কারণ আপনি আল আমিন, আপনি কখনো মিথ্যা কথা। আল্লাহর হাবিব বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা যদি এই কথা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, সফলতা দিয়ে দিবেন কে? সাথে সাথে আবু লাহাব আগের থেকেই বসে আছে, দৃঢ় প্রতিকল্প যে বাতিজা এই দাওয়াত দিবা তো আমি প্রথম তোমাকে প্রতিহত করব। নাউজুবিল্লাহ মিন যালিক। আবু লাহাব যখন পাথর উত্তোলন করলেন আরশ আজিম থেকে, দেখেন কে? আল্লাহ তাআলা বললেন তাব্বাত করেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের হাতটাকে চিরতরের জন্য প্যারালাইজড করে দিলেন কে? তার সমস্ত সম্পত্তিকে বাদ করে দিলেন কে? আল্লাহ পারেন কিনা? আল্লাহ বললেন আমার আদেশ পালন করো, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজতকারী কে? হেফাজত করেছেন কে? পারে নাই আবুল হাব। কিয়ামত পর্যন্ত যারা এই কুরআনুল কারীমের প্রকৃত দাওয়াত ও তাবলীগের সাথে লেগে থাকবে তাদেরকে হেফাজত করবেন কে? আল্লাহ। বলতে পারেন যে এরপরে অত দেখি কুরআনের প্রকৃত মেসেজ, কুরআনের প্রকৃত দাওয়াত, কুরআন প্রতিষ্ঠার আন্দোলনে যারা জড়িত এদের জেল, জুলুম, হুলিয়া এবং ফাঁসির মঞ্চ যেতে হয়, যেতে হবেই। একদিক দিয়ে যাবেন, আর একদিক দিয়ে আল্লাহর তৈরি জান্নাতে দাখিল করাই দিবেন কে? আল্লাহ। তাহলে আমরা বুঝলাম এই আলোচ্য আয়াতে কারিমার আলোকে আমরা দাওয়াত ও তাবলীগ করব কোরআন ছাড়া না, কোরআন নিয়া। রাজি আছি তো সবাই? কে কে রাজি? আল্লাহকে হাতটা তুলে দেখাই। হায় আল্লাহ, আমাদের হাতটাকে কবুল করুন, সকলে বলি আমিন। এইবার শুনুন ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন সূরাতুল আনফাল, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন। আল্লাহ এখানে একটা ওয়াদা দিয়েছেন, কারণ নবী নাই, নবীওয়ালা কাজ উম্মতের উপরেই রেখে দিয়েছেন। বাল্লিগু আননি ওয়ালাউ আয়া, আল্লাহর হাবিব বললেন আমার পক্ষ থেকে যদি একটা কথাও বানো, একটা বাণীও জানো, একটা ভালো কথা জানো, এই কথাটার দাওয়াত দেওয়ার নির্দেশনা রইল। এখন যদি এই নির্দেশনা পালন করতে চাই তাহলে বিপদ আসতেও পারে। আল্লাহ ওয়াদা দিয়েছেন সূরা আনফালের ৬৪ নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ও নবী হাসবুকাল্লাহ, আমি আল্লাহই আপনার যথেষ্ট। নবীর জন্য যথেষ্ট কে? আল্লাহ। ওয়া মানিত্তাবাআকা মিনাল মুমিনিন, মুমিন যারা এই কোরআনুল কারীমের দাওয়াত ও তাবলীগের সাথে যারা জড়িত থাকবে, দাওয়াত ও তাবলীগের কাজে যারা কোরআনকে প্রতিষ্ঠা করবে, প্রচার করবে, আমি আল্লাহ আপনার জন্য এবং আপনার অনুসারী মুমিনদের জন্য আমি আল্লাহই যথেষ্ট। আল্লাহর জন্য, আমাদের জন্য যথেষ্ট কে? আল্লাহ। এক নম্বর বুঝলাম, দাওয়াত ও তাবলীগের কাজ করব আমরা কুরআন নিয়ে, কি নিয়ে? এখন কুরআন নিয়ে যদি আমরা দাওয়াত ও তাবলীগের কাজে যাই তাহলে আগে আমাকে কুরআন জানতে হবে না কিনা ভাইরা আমার? হ্যাঁ, না জানলে কাজ করা যাবে না। আমি এইরকমও শুনি, আমি শোনা কথায় কান দিব না, কারণ কারোর সমালোচনা করা আমার চরিত্র নয়, বরং আমার কাজ হচ্ছে কুরআনুল কারীমের প্রকৃত দাওয়াতটা, প্রকৃত কথাগুলা মানুষের কাছে উপস্থাপন করা, পৌঁছে দেওয়া, ঠিক কিনা ভাইরা আমার? এইবার আসি এক নম্বর, এখন কুরআনুল কারীম যেখানে কথা বলছিলাম, আল্লাহর হাবিব বললেন দাওয়াত দেজিবা ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি বা কাল বাইতিল খারিব, যার ভিতরে কুরআন নাই তার ভিতরটা একটা বিরানা গৃহ। কি গৃহ? যে দাওয়াত ও তাবলীগের সাথে কুরআন আছে, যে বিশ্বাস হুজুরের কাছে কুরআন আছে, যে আলেমের কাছে কুরআন আছে, এই আলেমের কাছে আমরা থাকতে চাই কিনা ভাইরা আমার? আর যদি না থাকে আমরা থাকবো না। যেমন নবীকে বললেন যে ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি কুরআনুল কারীমের দাওয়াত না দেন আর এই কুরআনুল কারীমের তাবলীগ না করেন তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আল্লাহর হাবিব মসজিদে নববীতে বসা একটা সাহাবাই আজমাইনদেরকে নিয়ে এভাবে বয়ান করতেছেন, একটা উটনি বারবার তেড়ে আসছে। সাহাবাই আজমাইন চিন্তা করলেন, মনে হয় এই উটনিটা পাগল হয়ে গিয়েছে, মাতাল হয়ে গিয়েছে, আল্লাহর হাবিবকে যদি আঘাত করেন, হ্যাঁ, কিভাবে আমরা এটা মেনে নিব? সবাই তাড়াইতে শুরু করলো। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবাই আজমাইন, আমি নবী, তোমরা নবী না, আমি যা জানি তোমরা তা জানো না, এই উটনিকেটাকে ছেড়ে দাও, উটনিটা আমার কাছে আসবে। সাহাবাই আজমাইন লক্ষ্য করলেন উটনিটা আস্তে আস্তে, এতক্ষণ যে রাগ ছিল উটনির আর রাগ নাই। সাহাবাই আজমাইন যখন তাকে পথ করে দিলেন, সুগম করে দিলেন, মসজিদে নববীতে এসে উটনিটা প্রবেশ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিজেকে অবনমিত করে দিলেন। সাহাবাই আজমাইন হতবাক হয়ে রইলেন, তাকিয়ে রইলেন। আল্লাহর হাবিবের কান মুবারক বরাবর উটনিটা মাথা উত্তোলন করলেন, কি যেন বললেন। এবার উটনিটা কিছু কথা বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখটা সুন্দর করে হাত দিলেন, রহমতের হাত বুলিয়ে দিলেন। উটনিটা একটু অপেক্ষা করে সাহাবাই আজমানের দিকে তাকালেন, চলে গেলেন। সাহাবাই আজমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারি নাই উটনিটা কি কারণে আসছে আর এইভাবে আপনার কাছে বসেছিল, কি যেন বলেছে। আল্লাহর হাবিব বললেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, আল্লাহ তাআলা আমাকে ওহী করে উটনির মনের সংবাদটা জবান খুলে দিয়েছেন, উটনি আমার সাথে কিছু কথা বলেছে, সুবহানাল্লাহ, বলে গিয়েছে যে তার মালিক তাকে দিয়া কাজ করায়, কিন্তু যে খাবারের ব্যবস্থা সঠিকভাবে করায় না। বাইরে আমার, এই কথাটা এই কারণে বলতেছি, উটনিও আয়েশা রাসূলের কাছে কথা বলতেন, এই কথাও রাসূল শুনতেন, আর আল্লাহ তাকে বললেন, ও আমার হাবিব, আপনি যদি কুরআনুল কারীমের দাওয়াত না দেন আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। তাহলে আমরা যদি কুরআনুল কারীমের দাওয়াত না দিই তাহলে কি দাওয়াত ও তাবলীগের কাজ হবে না? কিছু কিচ্ছা হুজুর আছেন কুরআন লাগবে না, তাহলে কয়েক অক্ষর জিকির তাসবিহ জবান আমার আপত্তি নাই। আবার এমন দাওয়াত ও তাবলীগের কথা শুনি, কয় আসো কুরআন পড়তে হবে না, কুরআনের অর্থ বুঝতে হবে না, এইরকম দাওয়াত ও তাবলীগের কাছে যাওয়া যাবে না। কুরআন আছে যেখানে আমরা আছি, নবীজি যেখানে আমরা আছি, ঐশী গ্রন্থ যেখানে আমরা আছি। আল্লাহর হাবিব বললেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন, তোমার অন্তরে যদি কুরআন না থাকে তুমি একটা বিরানা গৃহ। কি গৃহ? বিরানা গৃহ। তোমার কোনো দাম নাই, কবরে দেওয়া হবে, ফেরেশতারা আসবে, বলবে মার রব্বুক ওয়া মান দীনুক ওয়া মান নাবিয়ুক, শুধু বলবে হাই হাতা লা আদরি লা আদরি, কিছুই জানি না, কিছুই জানি না। আর যদি কোরআন জানে, আল্লাহর হাবিব নিজে বললেন আল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা, আমি সুপারিশ করার আগে আমার উম্মতেরা আমার উপরে যে কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে এই কুরআনুল কারীম তোমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। ফায়ুশফিয়ান, কুরআন যদি সুপারিশ করে এই কুরআনুল কারীমের সুপারিশ গ্রহণ করবেন কে? এতে আমরা কুরআনের সাথে সম্পৃক্ত হব তো ইনশাআল্লাহ। এইবার কুরআনুল কারীমের সাথে সম্পৃক্ত হব, আসতেছে রমাদান। আল্লাহর হাবিব বললেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান, ও আল্লাহ রজব এবং শাবানের বরকত দাও। ওয়া বাল্লিগনা রমাদান, আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। বলেন আমিন। এখন দেখবেন কুরআনুল কারীম সব জায়গায় আছে, হাফেজের সিনায় আছে না নাই, মসজিদে আছে না নাই, এবং মাদ্রাসায় আছে না নাই, প্রতিটা ঘরে ঘরে কোরআন আছে না নাই, সেই সাথে সমাজে অশান্তিও আছে না নাই, কারণ কোরআনুল কারীমের আইন এই দেশে নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারাতে ঘোষণা করলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআন দিয়ে তুমি সালাত আদায় করলা, কোরআন দিয়ে তুমি তারাবি পড়লা, কোরআন দিয়া মাদ্রাসার পাঠ্যক্রম দিয়া তুমি পাশ করলা, মুফাসসির কোরআন লেখলা, কোরআনের কিছু অংশ মানলা, কিছু অংশ মানলা না, তুমি মুমিন হতে পারো না ঘোষণা কার। এইজন্য কোরআনুল কারীমের আইন প্রয়োগের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বললেন ওয়া ইযা, সবাই কিন্তু ন্যায় বিচার চায়। কি বিচার? ন্যায় বিচার। কি বিচার? সারা পৃথিবীতে ন্যায় বিচার কোথাও এই তো মুসলমানদের প্রথম কেবলা জেরুজালেম বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে, আমরা কিছুই করতে পারছি না। মায়ানমারের মুসলমানরা মায়ের খায়, এই দেশে জায়গা দিলেন, এখন এরাই আবার ব্যবসার সাথে জড়িত আছে কিনা, চরমভাবে জড়িত। সমাজে রাষ্ট্রীয় বিচার নাই, সমাজেও বিচার নাই, ঘরে বিচার নাই। আপনি যদি চেয়ারম্যান সাহেবের কাছে যান বিচার নিয়ে, চেয়ারম্যান যদি আপনি প্রভাবশালী না হন, আর চেয়ারম্যান যদি আল্লাহর ভয় না থাকে, আপনার পক্ষে জীবনেও রায় হবে না। রায় হবে আপনার বিবি সাহেব, আপনি ঘরে যখন ফিরে আসলেন বিবি সাহেব বললো কিসের জন্য গেল? চেয়ারম্যানের কাছে গেছিলাম, চোখ দিয়ে পানি আসতেছে, তখন বিবি সাহেব বলে মালিকি, এই দিন দিন না আরো দিন আছে, ওই দিনের মালিককে। স্বামী বিচারের জন্য তুমি চেয়ারম্যান সাহেবের কাছে গিয়েছ, বিচারের জন্য তুমি কোর্টে গিয়েছ, বিচারের জন্য কত জায়গায় গেল, তোমার বিচার হয় নাই, কারণ তোমার টাকাও নাই, শক্তিও নাই। আল্লাহ তাআলা বললেন এখন কুরআনুল কারীম যদি আমরা তিলাওয়াতে রাখি, কিসে রাখি? দেখুন এখন খুঁজতেছে কোন মসজিদে হাফেজে কুরআন মধুর কণ্ঠে তিলাওয়াত করে, আমরা সেইখানে যাব, আমার আপত্তি নাই, যাবেন, যাওয়ারও দরকারও আছে। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ, আল্লাহর হাবিব বলেন কেউ যদি কোরআনের একটা আয়াত পড়ে, একটা অক্ষর পড়ে 10টা নেকি দিবেন কে? যাবেন, যান। ওয়ারাতিলিল কুরআনা তারতিলা আউযিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, যেখানে কুরআনুল কারীমের তিলাওয়াত সুন্দর, আমরা যাব, নিজেরাও করব। কিন্তু বাস্তবতা হলো যে আয়াতে কারিমা শুনলাম এর যদি আইন প্রয়োগ না হয়, আইয়ামে জাহেলিয়াতের মতো সারা পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হবে, ঠিক কিনা? এই জন্য এক নম্বর কাজগুলো কুরআনুল কারীমের দাওয়াত ও তাবলীগ, কুরআনুল কারীম পৌঁছানো। কি পৌঁছানো? দুই নম্বর হচ্ছে ন্যায় বিচারের জন্য কুরআনুল কারীমের দরকার আছে না নাই? কুরআনুল কারীম দ্বারা বিচার ফয়সালা করা, কারণ সবাই আমরা কি বিচার চাই? ন্যায় বিচার। কি বিচার? আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুন নিসা এর 48 নম্বর আয়াতে ঘোষণা করেছেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যারা বিচারক রয়েছ সবচেয়ে বড় বিচারক কে? এই আল্লাহ বললেন ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, যদি তোমরা মানুষের মাঝে বিচার কার্য পরিচালনা করো, ন্যায় বিচার করবে, নির্দেশনা কার? ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কাওমিন আল্লা তা'দিলু, কোন বিচার ন্যায় বিচার করতে যায় যেন তোমার গোষ্ঠী, তোমার শক্তি তোমাকে প্রভাবিত না করে, ইদিলু বরং ন্যায় বিচার করো, নির্দেশনা কার? এখন কুরআন ছাড়া কখনো ন্যায় বিচার হবে না। সারা পৃথিবীতে কুরআনের বিচার আছে? কোথাও আছে? সৌদিতেও নাই, অনেক মুসলিম দেশ আছে, 56টা বা 54টা বা 55টা রাষ্ট্রে ওয়াইসি, কিন্তু কোরআনুল কারীমের প্রকৃত বিচার কোন দেশেই। এইজন্য আল্লাহ তাআলা বললেন সূরা মাইদার 48 নম্বর আয়াত, কোরআনের বিচার। কিসের বিচার? আমরা চাই না ইনশাআল্লাহ। তবে এখানে একটা কথা মনে রাখো, কোরআনের বিচারের নামে কথা বলে কেউ যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে আমরা কখনো সমর্থন করি না। আমাকে কনজারভেটিভ বাবার, একঘেয়েমি বাবার কোনো সুযোগ নাই। কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআনের দাওয়াত ও তাবলীগ যেখানে আমরা আছি, যে বিশ্বাস কোরআনুল কারীমের প্রচার করে, প্রতিষ্ঠা করে, আইন প্রতিষ্ঠা করার নিমিত্তে ব্যক্ত, তার পিছনে আমরা আছি না। কারণ আমরা নবীর উম্মত, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইবার আসি সূরাতুল মাইদা কেন কোরআনের বিচার হবে। আল্লাহ তাআলা সরাসরি আদেশ করলেন 48 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ যে কুরআনুল কারীম অবতীর্ণ করেছি এই কুরআন দ্বারা ন্যায় বিচার করো। আদেশ কার? এরপর আল্লাহ নিষেধ করছেন ওয়ালা তাত্তাবি' আহওয়াহুম আম্মা জাআকা মিনাল হক। কোরআন আসার পরে আর মানব রচিত প্রবৃত্তির অনুসরণ করে বিচার ফয়সালা করো না, এই নির্দেশনাও কার? কেন দুইটা আদেশ, একটা হচ্ছে কোরআনের বিচার। কিসের বিচার? এই সমাজ আছে, আমরা চাই, চাই না ইনশাআল্লাহ। কে কে চাই হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলি আমিন। হাত নামান কবুল করার মালিক কে? আবার বললেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম আম্মা জাআকা মিনাল হক, তোমরা যখন হকের দাওয়াত গ্রহণ করেছো, হকের পক্ষে যখন ঠাঁই দিয়েছো, হকের পক্ষে যখন রায় দিয়েছো, কোরআনুল কারীম ছাড়া নিজের প্রবৃত্তি অনুসারে বিচার করবে না, এই নির্দেশনা কার? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরআনুল কারীমের দাওয়াত ও তাবলীগের সাথে জুড়ে একেবারে অন্তিম সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে, শাহাদাত আঙ্গুল ইশারা করে পড়তে পড়তে আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়া থেকে উঠায় নেন, সকলে বলি আমিন। আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।